বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি পরম করুণাময় আল্লাহ তাল্লাহ রহমতে তোমরা যে যেখানে আসো ভালো আছো আজ আমি আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সরকার এর কর্তৃক প্রেরিত যে অ্যাসাইনমেন্ট এর রসায়ন বিজ্ঞান অংশটির চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আমি আলোচনা করছি শিক্ষার্থী বন্ধুরা এই আলোচনাটি শুধুমাত্র তোমাদের অ্যাসাইনমেন্টটি ভালো করে বোঝার জন্য এবং উত্তর উত্তরটি কেমন হবে তার জন্য একটি নমুনা শিট হয়তো আমি তোমাদের কাছে শেয়ার করছি কিন্তু এটি কখনোই হুবহু কপি করে পরীক্ষায় লেখার জন্য নয় এই অ্যান্সার শিটটি তো নয় বরঞ্চ তোমরা এই আলোচনার মধ্য দিয়ে আরো ভালোভাবে নিজেরা বই পড়বে এবং অন্য সোর্স থেকে তোমরা আরও জ্ঞান অর্জন করে নিজেরা আরও অনেক সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্ট কার্যক্রমটি টিচারের সাথে পরামর্শ করেও আরও সুন্দর করতে পারবে তো আমি আশা করি যে তোমরা সেই প্রসেসটার একটি অংশ হবে আমার এই অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে আলোচনাটি তো আমি পরম করুণাময় আল্লাহ তালার নিকট শুক্রিয়া আদায় করেই আমি এই আলোচনাটি শুরু করছি এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমের আমাদের তৃতীয় এবং পঞ্চম অধ্যায় এই দুটি অধ্যায়ের সমন্বয়ে এটি করা হয়েছে এখানে যে বিষয়গুলো আলোচনায় আছে তা হলো বিভিন্ন যৌগ পর্যালোচনা করে আমাদের পরমাণু সমূহের যোজনী এদের পরিবর্তনশীল যোজনী সুপ্ত যোজনী সক্রিয় যোজনী তাদের মধ্যে যদি বিভিন্ন মৌল থাকে যে মৌলগুলোর তেজস্ক্রিয়তা আইসোটোপের ব্যবহার এ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আলোচনায় আসবে তা হাইড্রোজেন পরমাণুর যোজনী এক হিসেবে নিম্নের যৌগগুলোর পর্যালোচনা এবং অন্যান্য পরমাণু সমূহের যে যোজনী আসবে সেই যোজনীগুলো কোনো কোনোটার পরিবর্তনশীল অবস্থায় আসবে আর যাদের পরিবর্তনশীল যোজনী থাকবে তাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই সুপ্ত যোজনী সক্রিয় যোজনী এই অপশনগুলো কিন্তু চলে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই তোমরা এই অধ্যায়গুলোতে এই যোজনীর বিষয়টা নিয়ে আলোচনা তোমাদের সংশ্লিষ্ট স্যারদের কাছ থেকে শুনেছ বিশেষ করে অনলাইনের মাধ্যমে তো আজকে আমরা এখানে বেশ কিছু যোগের বিষয়ে উল্লেখ আছে একটি হলো পানি আরেকটি হলো কার্বন ডাইঅক্সাইড কার্বন টেট্রাক্লোরাইড ফসফরাস পেন্টাক্লোরাইট ফসফরাস ট্রাইক্লোরাইট ফসফরাস পেন্টা আয়োডাইট সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড তো আমরা এই যৌগগুলোর বিষয়ে বিভিন্ন যোজনীর যে প্রয়োজনীয় ব্যাখ্যা সেটি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো আমাদের যে শেখন ফল এখানে অর্জন হবে সেটি হল আইসোটোপের ব্যাখ্যা করতে পারা এবং সেগুলোর ব্যবহার আর যোজ্যতা ইলেকট্রনের ধারণা যেখান থেকে দেওয়া যাবে তো প্রথম প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে যে আটটি যোগে পরমাণু সমূহের যোজনী সেটি হিসাব করে দেখাতে হবে আমরা একটি রুব্রিক্সটা দেখে লক্ষ্য করি সেখানে ফার্স্ট অংশে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটি হলো এই সাত থেকে আটটি যোগের যোজনীর ব্যাখ্যা যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে কিন্তু আমরা এখানকার প্রদত্ত যে ফুল মার্কস সেটি কিন্তু পেয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই রুব্রিক্স সম্পর্কে অবহিত আস যে রুব্রিক্স যে ধারণাটি দেয়া হয় এটি শিক্ষার্থী এবং মূল্যায়নকারী উভয়ের জন্যই কিন্তু সমভাবে প্রযোজ্য অর্থাৎ যে যে শিক্ষক এই খাতাটি মূল্যায়ন করবে তিনিও কিন্তু এই রুব্রিক্সের আহ সাথে সঙ্গতি আছে কিনা উত্তরটি সেটি মূল্যায়ন করার মধ্য দিয়েই ইনি নাম্বারটা দেবেন আর এই কারণের জন্য শিক্ষার্থীরও উচিত হবে যে এই রুব্রিক্সকে ফলো করে তাদের অ্যান্সারটি সম্পূর্ণ করা তো আমরা মূল অ্যান্সারে চলে আসি আমরা একটি নমুনা অ্যান্সার শিট তোমাদের জন্য রেডি করেছি সেই নমুনা অ্যান্সার সিটের আলোকে আমি প্রথম অংশের উত্তরটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে এটি তোমাদের সংশ্লিষ্ট ক্লাসের টিচারের সাথে আলোচনা করে তারা যদি এটি প্রতিবেদন আকারে উপস্থাপন করতে বলে তাহলে তোমাদের এই প্রতিবেদনের কপিটির ফার্স্ট অংশটি অর্থাৎ সেক্ষেত্রে আমাদের একটি অংশ আলাদা করে দেওয়া আছে আমি এই অংশটি তোমাদের আলাদাভাবেই দেখাই দিচ্ছি অর্থাৎ এই অংশটি তোমাদের কিন্তু আলাদাভাবেই লিখতে হবে যদি প্রতিবেদন আকারে এটি উপস্থাপন করতে না বলা হয় তাহলে তোমরা এই অংশটি মধ্যে শুধু শিরোনাম অংশটি ছাড়া বা এই যে সাবজেক্টের বিষয় কোর্ট এই অংশটি ছাড়া আর বাকি অন্য অংশগুলো তোমরা স্কিপ করে দেবা কারণ প্রতিবেদন না হলে আমাদের কিন্তু এই অংশটির কোনো প্রয়োজনীয়তা নেই তো এটা তোমাদের শ্রেণীর শিক্ষকের সাথে আলোচনা সাপেক্ষেই তোমরা এটি ফাইনাল ডিসিশন নিবা তো আমি মূল পড়ার অংশটির যেখান থেকে শুরু আমি মূলত সেখান থেকে এটি আলোচনা করছি পরমাণু সময়ের যদুনি পরিবর্তনশীল সুপ্ত যোজনী এবং তেজস্ক্রিয় ব্যবহার এই শিরোনামে কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টটি আমাদের উপস্থাপন করতে হবে তো পরমাণু এখন ফার্স্ট যে অংশটি চাওয়া হয়েছে রুব্রিক্স অনুসারে বিভিন্ন যোজনী সমূহের ব্যাখ্যা আর কি পরমাণু সমূহের যে যোজনী গুলো আছে তার ব্যাখ্যা দেওয়া তো ফার্স্ট আমরা দেখি যে যোজনী কাকে বলে অনু কালে কোন একটি মৌল অন্য একটি মৌলের সাথে যে ক্ষমতা বলে যুক্ত হয় এই যুক্ত হওয়ার জন্য যে সামর্থ্য সেটি হলো যোজনী তো এই যোজনী বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য আমি তোমাদের কাছে একটি উদাহরণ উপস্থাপন করছি আমি মৌল হিসেবে দুটি মৌলকে বেছে নিচ্ছি একটি হলো অ্যালুমিনিয়াম আর আরেকটি হলো অক্সিজেন আমরা নিজেরা জানি অ্যালুমিনিয়ামের যোজনি হলো তিন আর অক্সিজেনের যোজনি হলো দুই এখন আমরা এই যোজনিটা কি এটি কিভাবে যৌগ গঠনে ব্যবহৃত হয় এই বিষয়টি একটি বিশেষ চিত্রের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব যাতে করে তোমরাও বুঝতে পারবা যে যোজনীটা কিভাবে একটা যৌগ গঠনে ভূমিকা পালন করে এবং আমরা সংকেত লিখার সময় সাধারণত একটি নিয়ম ফলো করি যে সাধারণত যে মৌলগুলো ধাতব হয় যাদের ধনাত্মক বৈশিষ্ট্য থাকে সেগুলোকে আমরা অগ্রে লিখি আর অধাতব মৌলগুলোকে তার পরে লিখি লেখার পর এদের মধ্যে যোজনীগুলো বিনিময় করতে হয় অর্থাৎ আমরা যদি দেখি যে অ্যালুমিনিয়ামের যোজনী সেটি হলো তিন অক্সিজেনের যোজনী সেটি হলো দুই এখন যোজনী বিনিময় হয়ে কোথায় যাবে যোজনী বিনিময় হয়ে এটা অক্সিজেনেরটা যাবে হলো অ্যালুমিনিয়ামের কাছে অ্যালুমিনিয়ামেরটা যাবে অক্সিজেনের কাছে অর্থাৎ সেই বিনিময় হয়ে যাওয়ার পর আমরা যোজনীটা এভাবে হয়তো এভাবে লিখবো সেটি হলো এখানে হলো টু আর এই অক্সিজেনের এই জায়গায় থ্রি আমরা এই ব্যাখ্যাটি ইনশাল্লাহ খুঁজে নেব যে কেন এই যুদুনি আমাদের পরস্পরের মধ্যে বিনিময় করতে হয় তো প্রথমে নেই অ্যালুমিনিয়াম এটার যদুনি যেহেতু তিন সুতরাং এর তিনটি হাত আছে এর তিনটা ক্ষমতা আছে তিন এরা তিনজন একক আছে এরকম তিনটি পরমাণুকে ধরতে পারবে আমরা এখানে যেহেতু অক্সিজেন নিয়েছি সুতরাং অক্সিজেন এখানে যখন তা সে হাত বাড়িয়ে দিচ্ছে তখন কিন্তু তার এই হাতটা তার জন্য দুটে থাকবে সে দুই হাত দিয়ে কিন্তু দুইটি এলুমিনিয়ামের হাতকে কে ধরবে কিন্তু এলুমিনিয়ামের আরেকটি হাত কিন্তু তখনও অবশিষ্ট রয়ে গেছে সুতরাং আমি অক্সিজেনের আরো একটি পরমাণু নিলাম অক্সিজেনের আরেকটি পরমাণু নেওয়ার পর এর এর একটি হাত দিয়ে অবশিষ্ট এলুমিনিয়ামের হাতটি ধরা হলো কিন্তু তখন আবার আরেকটি সমস্যা তৈরি হলো তা হলো অক্সিজেনের একটি হাত ফাঁকা থাকে এরপর আমরা যদি আরেকটি অ্যালুমিনিয়ামকে আমন্ত্রণ এই বিক্রিয়ার জন্য সে বিক্রিয়াতে অংশ নিতে গিয়ে সেখানে কিন্তু আরো কিছু সমস্যার মুখোমুখি হয়ে যাচ্ছে সে এক অ্যালুমিনিয়াম তার একটি হাত দিয়ে অক্সিজেনের একটি হাতকে ধরছে কিন্তু তখন অ্যালুমিনিয়ামের আরো দুটি হাত কিন্তু অতিরিক্ত ফাঁকা থেকে যাচ্ছে এখন এই সমস্যার সমাধানে আমরা সর্বশেষ আরো একটি অক্সিজেনকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অক্সিজেন যথারীতি তার হাত দিয়ে এলুমিনিয়ামের দুটি হাতকে ধরার মধ্য দিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই যদুনির যে ব্যবহার এবং তার যোগ গঠনের যে কৌশল এর পুরো সিস্টেমটি আশা করি তোমরা অনুধাবন করতে পারছ এখন তোমরা নিজেরা দেখো যে এখানে অ্যালুমিনিয়াম কয়টি আছে দুইটি এই কারণে আমরা কিন্তু এখানে টু লিখেছি এখানে অক্সিজেন কয়টি আছে অক্সিজেন তিনটি ঠিক এই কারণের জন্য বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যোজনী যে বিনিময় করা হয় সেটির কিন্তু মূল কারণ হলো এই পরমাণু গুলো যখন অনুগঠন করে তখন তাদের মধ্যে যে যোজনী বিনিময় হয়ে তারা যে পরস্পরের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয় সেটির মূল ভেতরের যে ঘটনাটি কিন্তু প্রতিফলন ঘটে এই যোজনী বিনিময়ের সাথে তোমরা যদি এই ভেতরের এই ঘটনাটি না জানো তাহলে এই যোজনী যে বিনিময় হয় এর কারণটা কিন্তু কখনোই জানতে পারবে না তা আশা করি আমার এই আলোচনার মধ্য দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যোজনীটা কি এবং এই যোজনীর মাধ্যমে কিভাবে এক পরস্পর মৌলগুলো যুক্ত হয়ে যোগ গঠন করে আমরা আবারও মূল টপিক ব্যাখ্যা করে দেখব যে আমাদের রুব্রিক্সে যে অংশটি চাওয়া হয়েছে সেটি অনুগঠনকালে ওখানে যে যোগগুলো দেয়া আছে সেই যোগ্যগুলোর প্রত্যেকটিতে কার যোজনী কত যেখানে ফার্স্ট অংশ বলা হয়েছে যে হাইড্রোজেনের যোজনী এক এটা কিন্তু উল্লেখ করাই হয়েছে তো আমরা একটু দেখি ফার্স্ট যে যৌগটি আছে সে যৌগটির নাম কি এটির নাম হলো এইচ টু পানি এখন পানিতে অক্সিজেনের যোজনী কত দ্বিতীয়তে আছে হলো কার্বন অক্সাইড এটি কত আমরা এগুলো ইনশাল্লাহ অ্যান্সার এর মাধ্যমে দেখব এখানে পানির ক্ষেত্রে হাইড্রোজেনের যজনী এক তাহলে অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুইটি পরমাণুর সাথে মিলে কিন্তু এই পানির অনুগঠন করেছে সুতরাং আমরা অনায়াসেই বলতে পারি অক্সিজেনের যোজনী দুই ঠিক তেমনই কার্বন ডাইঅক্সাইডের যোজনী হলো দুই অক্সিজেনের যোজনী এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে তাহলে কার্বনের যে একটি পরমাণু দুটি অক্সিজেনের সাথে মিলে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড যৌগটি গঠন করেছে সুতরাং আমরা অনায়াসেই বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী দুই গুণন দুই সমান চার কার্বন টেট্রাক্লোরাইড যৌগে ক্লোরিনের যিনি ওয়ান এক তাহলে কার্বনের একটি পরমাণু ক্লোরিনের চারটি পরমাণুর সাথে কিন্তু মিলে এই কার্বন টেট্রাক্লোরাইড গঠন করেছে যেহেতু কার্বন একাই চারটি ক্লোরিন পরমাণুকে যুক্ত করেছে সুতরাং কার্বনের কিন্তু যজনী এখানে চার হবে এরপর ফসফরাস পেন্টাক্লোরাইড তো ফসফরাস পেন্টাক্লোরাইডে আমরা ক্লোরিনের যোজনী পাব হলো ওয়ান তাহলে ফসফরাসের একটি পরমাণু ক্লোরিনের পাঁচটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে যেহেতু ক্লোরিনের যোজনী হলো ওয়ান আর এটা পাঁচটার সাথে যুক্ত হয় সুতরাং ফসফরাসের যোজনী হবে হলো পাঁচ এরপর হলো ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে ক্লোরিনের যদুনি হলো ওয়ান সুতরাং ফসফরাস একটি পরমাণু ক্লোরিনের তিনটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে এই কারণে ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে ফসফরাসের যোজনী হবে হলো তিন ফসফরাস পেন্টায়োডাইড যোগে আয়োডিনের যোজনী হলো ওয়ান তাহলে ফসফরাসের একটি পরমাণু আয়োডিনের পাঁচটি পরমাণুর সাথে মিলে ফসফরাস পেন্টায়োডাইড যৌগ গঠন করেছে এক্ষেত্রে হবে হলো সালফারডাইঅক্সাইড যৌগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের সালফারের দুই একটি পরমাণু দুটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে তারপর সালফার ডাইঅক্সাইড গঠন করেছে এক্ষেত্রে আমরা অনায়াসে সালফারের যোজনী দুই গুণন দুই সমান চার নির্ণয় করতে পারি এরপর সালফার ট্রাইঅক্সাইড এই যৌগে অক্সিজেনের যোজনী হলো দুই ঠিক এই কারণে সালফারের একটি পরমাণু অক্সিজেনের তিনটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে সুতরাং সালফার ট্রাইঅক্সাইড গঠনে সালফারের যোজনী এখানে হবে তিন দুকানে ছয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিশ্চয়ই নম্বর অংশে যে রুব্রিক্স অনুসারে যে প্রশ্নটি আমাদের কাছে করা হয়েছে এবং যে উত্তরটি জানতে চাওয়া হয়েছে সেই প্রায় আটটি যৌগের প্রত্যেকটির মৌলের যে যোজনীর ব্যাখ্যা এবং যোজনী উপস্থাপন এটি আমাদের ইনশাল্লাহ সম্পূর্ণ হলো আমরা এখন খ নম্বর অংশে দেখব সেখানে প্রশ্নে কি আছে এবং আমাদের নির্দেশনা অনুসারে আমাদের আনসারটি কেমন হবে আমাদের নির্দেশনায় প্রথমে দেওয়া হচ্ছে যে পরিবর্তনশীল যোজনী এখানে ব্যাখ্যা করতে হবে বিশেষ করে সক্রিয় সুপ্ত যোজনীর বিষয়টি আমাদের দেখাতে হবে আর রুব্রিক্সে যেটা দেওয়া আছে তা হলো মৌলকে চিহ্নিত করে তার পরিবর্তনশীল যোজনী সেগুলো সুপ্ত যোজনী সঠিকভাবে ব্যাখ্যা সহ উপস্থাপন করতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ ফুল নম্বর পেয়ে যাব তা আমরা একটু দেখি যে এখানে যে আটটি যৌগ আছে এই যৌগগুলোর মধ্যে তাদের ক্ষেত্রে এই পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌলটি আছে এবং তাদের ক্ষেত্রে এই সক্রিয় সুপ্ত যোদনির বিষয়টি আসলে কেমন হবে আমরা ইনশাল্লাহ এগুলো দেখার চেষ্টা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে পরিবর্তনশীল যোজনী এই বিষয়টি আগে আগে আমাদের বুঝতে হবে যে পরিবর্তনশীল যোজনী কি পরিবর্তনশীল যোজনী যে সমস্ত মৌলের রাসায়নিক অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন যোজ্যতা প্রদর্শনের বিষয়টি আছে সেটি হলো তার জন্য পরিবর্তনশীল যোজনী এখন এই পরিবর্তনশীল যোজনী যে সমস্ত মৌল প্রদর্শন করে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সক্রিয় সুপ্ত এবং সর্বোচ্চ যোজনী থাকে তো এই সমস্ত মৌলের সবচেয়ে বড় যোজনীকে বলা হয় হলো সর্বোচ্চ যোজনী আর যে যোজনীটা ওই যোগে ব্যবহার হয়েছে সেটি হলো সক্রিয় যোজনী তাহলে সক্রিয় যোজনী বলতে আমরা ওই যোগ ওই যদুনিকেই বুঝবো যেটি কোনো যোগে ব্যবহার করা হয়েছে তাহলে এখন সুপ্ত যোজনী কাকে বলে তো সুপ্ত যোজনী বলা হবে যে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী এই দুই যোজনীর বিয়োগ ফল বা পার্থক্য কেই বলা হবে সুপ্ত যোজনী তো আমরা এখন দেখি যে এই যোগগুলোর মধ্যে কাদের পরিবর্তনশীল যোজ্যতা আছে এবং সেক্ষেত্রে সক্রিয় এবং সুপ্ত পার্টি আসলে কেমন হবে উদ্দীপকের যে যৌগগুলো দেওয়া আছে সেগুলোর আমরা যোজনী এখন পর্যায়ক্রমে নির্ণয় করছি ক নম্বর হতে আমরা যে যৌগগুলো দেখি তার তার যদুনিগুলো এরকম হাইড্রোজেনের ওয়ান অক্সিজেনের টু কার্বনের ফোর ক্লোরিনের ওয়ান ফসফরাসের তিন এবং পাঁচ আর আয়োডিনের ওয়ান এবং সালফারের ফোর এবং সিক্স তো উক্ত যৌগ গুলোতে শুধু ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল যোজনী আছে আর এই কারণের জন্য এই দুই মৌলের ক্ষেত্রে একাধিক যোজনী থাকার ফলে তাদের কিন্তু আমরা সক্রিয় সুপ্ত যোজনির বিষয়টি ব্যাখ্যা করতে পারব আর অন্যগুলোর যেহেতু পরিবর্তনশীল যোজ্যতা নেই সুতরাং তাদের ক্ষেত্রে আমাদের কিন্তু এই সক্রিয় সুপ্ত যোজন ব্যাখ্যাটি দেওয়া সম্ভব নয় বা প্রয়োজনও নেই তাদের সক্রিয় দুধুনিও যা হবে সর্বোচ্চ দুধুনিও তাই হবে সেক্ষেত্রে সুপ্ত দুধুনি তাদের সময় শূন্য হবে তো এখন আমরা দেখবো এই পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট যে প্রথম মৌল আমরা এখানে পাইছি সেটি হলো ফসফরাস তো ফসফরাসের যোজনী আমরা জানি পাঁচ ফসফরাস পেন্টাক্লোরাইডে এই ফসফরাসের সুপ্ত যোজনীর যদি আমরা এই সমীকরণটিতে মান বসাই তাহলে দেখা যাবে সর্বোচ্চ দুজন ফসফরাসের পাঁচ আর এখানে ব্যবহারও হয়েছে ফসফরাস পেন্টাক্লোরাইড যেহেতু সেজন্য এখানে সুতরাং ফলাফল কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগ সেটিতে কিন্তু ফসফরাসের সাথে তিনটি ক্লোরিন যুক্ত আছে এই ক্ষেত্রে ফসফরাসের সুপ্ত হবে ফাইভ নাইনাস থ্রি ইজিক্যাল টু টু এরপর ফসফরাস পেন্টায়োডাইট যৌগ সেখানে দেখা যাচ্ছে যে ফসফরাসের যে সর্বোচ্চ যোজনী সেটা হলো পাঁচ আর সক্রিয় যোজনীও পাঁচ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে এক্ষেত্রেও ফলাফলটি আসলে কেমন হবে এখানেও কিন্তু আমাদের সক্রিয় এবং সুপ্ত যধুনির যে পার্থক্য সেটি কিন্তু শূন্য হয়ে যাবে আমরা নিশ্চয়ই এগুলো অ্যান্সার শিটে পরবর্তীতে দেখতে পাচ্ছি এরপর এই আয়োডিনের ক্ষেত্রে যে অ্যান্সারটি সেটি এখানে আহ তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা এরপর কার্ব সালফার ডাইঅক্সাইড যোগে সালফারের সব সর্বোচ্চ যদুনি হল ছয় আর এখানে সক্রিয় যোজনী সালফারের চার সুতরাং সালফারের সুক্ত যদুনি হবে ছয় বিয়োগ চার সমান দুই সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী হলো ছয় আর সরি সর্বোচ্চ দুধনি হলো ছয় আর সক্রিয় দুধনেও কিন্তু এখানে ছয় এই সক্রিয় এবং সুক্ত দুধনি যেহেতু একই সুতরাং এদের বিয়োগ ফলও কিন্তু আমাদের জেরুই হবে এভাবে আমরা যদি পানি কার্বন ডাই অক্সাইড কার্বন স্টেচ্চাক্লোরাইড যোগে বিদ্যমান পরিবর্তনশীল যোজ্যতা না থাকায় তাদের ক্ষেত্রে যে সুপ্ত দুজনী যদি নির্ণয় করি তাহলে এদের ফলাফল কিন্তু শূন্য হবে এখন আমরা গ নম্বর উদ্দীপকের আলোকে এর প্রয়োজনীয় আনসার শিটটি আমরা ইনশাল্লাহ দেখব গ নম্বর অংশটিতে আমাদের দেয়া হয়েছে যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এখানে বলা হচ্ছে তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে তাদের তাদেরকে চিহ্নিত করে তাদের সঠিক ব্যবহার লিখলে আমরা কিন্তু এখানে ফুল নম্বরটি পেয়ে যাব আমাদের নির্দেশ মতো কিন্তু এই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারটি উল্লেখ আছে তো শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ এটি কি এবং এগুলোর ব্যবহার কোন ক্ষেত্রে কি কাজে ব্যবহার করা হয় সেটির উপর আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি এখানে শুরুতেই আমরা নিব কার্বন যার ভর তেরো এরম একটি আইসোটোপ এই আইসোটোপটি জৈব রসায়ন গবেষণায় আণবিক কাঠামোর অধ্যয়নে বিপাক তারপরে খাদ্য লেবেলিং বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় আমরা দুই নম্বরে নেব যে মৌলটি সেটি হলো আয়োডিন যার ভর হলো একশো একত্রিশ থাইরয়েড গ্রন্থির কলা কোষ বৃদ্ধি প্রতিহত করা এর কাজে কিন্তু এটি ব্যবহার করা হয় তিন নম্বর রক্তের লিকোমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস এর ব্যবহৃত হয় এখানে ফসফরাসের ভর থাকে হলো বত্রিশ আকারে চার নম্বরে ফলনের মানের উন্নতি এবং পরিমাপ বাড়াতে ফসফরাস যার ভর বত্রিশ যুক্ত যে ফসফেট আছে সেটি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ফসলের যে মান বৃদ্ধি পাওয়া এবং তাদের উৎপাদন বৃদ্ধি পাওয়ার বিষয়টি কিন্তু হয়ে থাকে পাঁচ নম্বরে আছে হলো আমাদের আয়োডিন যার ভর একশো এই আইসোটোপ ব্যবহার করে মস্তিষ্কে টিউমারের যে অবস্থান সেটি নির্ণয় করা যায় এবং যাদের গলগণ্ড যে অসুখটি হয় যেটা গলা ফুলে যায় সেই চিকিৎসায় কিন্তু এটি ব্যয় করা যায় ছয় নম্বরে আমাদের আছে কার্বন যার ভর হলো এখানে চোদ্দ এই আইসোটোপটি ব্যবহার করে পৃথিবীর বয়স নির্ণয় করা যায় সাত নম্বর আবারও সেই কার্বন চোদ্দ এই অংশটি ব্যবহার করে উন্নত বীজ তৈরির গবেষণায় এই আইসোটিপটি ব্যবহার করা হয় আট নম্বর এটি অক্সিজেন যার ভর হলো আঠারো এটি ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে তথ্য সেটি কিন্তু আমরা জানতে পারি নয় নম্বর ক্লোরিন যার ভর ৩৭ সেই তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ আহ কীটনাশক ব্যবহার করে ক্ষতিকর যে পোকামাকড় গুলো আছে সেগুলোকে আমরা ধ্বংস করতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমাদের সর্বশেষ যে অংশটি আছে সেটিরও অ্যান্সারশিট আর এর একটি নমুনা কপি তোমাদের কাছে উপস্থাপন করলাম যদি প্রতিবেদন আকারে তোমার তোমাদের এটি চাওয়া হয় তাহলে অবশ্যই তোমরা প্রতিবেদকের নাম সহ তাদের প্রয়োজনীয় যে ঠিকানা এগুলো তোমরা উল্লেখ করবা তো আজকের এই আলোচনার মধ্য দিয়ে অ্যাসাইন বিষয় অ্যাসাইনমেন্ট বিষয়ে যে সংক্ষিপ্ত আলোচনা সেটি আমি শেষ করছি পরম করুন আল্লাহ তালার কাছে সবার সুস্থতা কামনা করে আহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ